ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা, একবার দরজা খোলো ছোট মা, প্লিজ প্লিজ। একবার দরজাটা খোলো ছোট মা, প্লিজ ছোট মা। সত্যকে ডাকছে আমায়, ও ঠিক এখানে খুঁজে খুঁজে চলে এসেছে। এই এই ডাকটা শোনার জন্যই আমি ঈশ্বর সেবায় মন দিতে পারিনি। কিন্তু এখন এখন কি করব আমি? হে ভগবান, হে ভগবান! তুমি শুনতে পাচ্ছ ছোট মা? ছোট মা, আমার বিশ্বাস ছিল, আমি জানতাম সবাই ভুলে গেলেও, সবাই ভুলে গেলেও সার্থকী অলি ওরা আমায় ভুলবে না, ওরা আমায় কখনো কোনো দিন অন্তত বুঝবে, আমার কথা ভাববে, খুঁজবে বলেই আমার এত দূর আসা। আমি আমি পারছি না আমাকে ধরে রাখতে, ইচ্ছে করছে সব সব ভুলে ছুটে গিয়ে দরজাটা খুলে সাথে না, না, আমি আমি যে অপরাধী, আমি কি করে দেখাবো আমার এই মুখকে? না, পারবো না, আমি আমি কিছুতেই ফিরে যাব না। এই স্বেচ্ছা নির্বাসন আমার আমার শাস্তি, এটাই আমার পাপের প্রায়শ্চিত্ত। দরজাও খুলবো না, দরজা খুললেও আমার সামনে এসে দাঁড়ালে আমি পারবো না নিজেকে ধরে রাখতে। আমি খুলবো না দরজা, কিছুতেই খুলবো না। ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা, অনেক কথা বলার আছে তোমাকে ছোট মা, কিন্তু এভাবে না। একবার দরজা খোলো, একবার একবার আমাকে তোমার সামনে দাঁড়াতে দাও প্লিজ। তুমি ভেবো না তুমি চুপ করে থাকলে আমি চুপ হয়ে যাব। আমি কিন্তু দরজাটা ভেঙে ফেলবো ছোট মা, আমি কিন্তু তোমাকে নিয়েই বাড়ি ফিরবো ছোট মা, ছোট মা। এত অভিমান তোমার, আমি ডাকছি তোমার, তোমার সাধ্য কি তোমায় ডাকছে? তা তুমি একবার সাড়া দিলে না, তাহলে এতদিন ধরে যে কথাগুলো তুমি আমায় বলেছো সেগুলো কি মিথ্যে? তুমি তো বলো, মা সন্তানের সব দোষ, সব অন্যায় সবকিছু ক্ষমা করে দেয়, তাহলে সেগুলো সব মিথ্যে? তুমি দরজা খুলবে না, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, আমি এখানেই বসে থাকবো যতক্ষণ না তুমি দরজা খোলো। আমি এখানে বসে আছি ছোট মা, আমি কিন্তু যাবো না, আমি আমি এখানেই বসে থাকবো। তুমি যতক্ষণ না দরজা খুলবে আমি আমি এখানেই বসে থাকবো। তুমি ডিসাইড করো, তুমি ডিসাইড করো তুমি কি করবে, তুমি ডিসাইড করো। আর কত পরীক্ষা তুমি নেবে ঠাকুর? তুমি ছেলেটাকে শান্ত করো,
আমি সব সহ্য করতে রাজি আছি, সব সহ্য করতে পারবো, কিন্তু কিন্তু ও কষ্ট পেলে আমার সহ্য হবে না। তুমি সত্য কি? আপনি ঈশ্বর আরাধনার এই জায়গাটার তত্ত্বাবধানের দায়িত্ব আমার। তোমার মায়ের কাছ থেকে শুনেছি তোমাদের কথা, তাতে আমার মনে হচ্ছে তুমি সাত্তকি। অ্যাকচুয়ালি আমি আমার মাকে নিতে এসেছি, আজকে ফিরব, কিন্তু উনি, আমি যতটুকু ইন্দিরাকে চিনি তাতে আমার মনে হয় ফিরে যাওয়ার জন্য ওইখানে আসেনি। কি বলছেন কি আপনি? আপনি কতটা আমার মাকে চেনেন? ছোটমা আমাকে ছাড়া থাকতে পারে না, বুঝেছেন? ছোটমা, 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 তুমি শুনতে পাচ্ছ? ছোটমা, 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 বাড়ির অবস্থা খুব খারাপ, রাঙামা অসুস্থ হয়ে পড়েছে, সবাই টেনশন করছে তোমার জন্য। ছোটমা, বিজনেসের অবস্থা খুব খারাপ, সবকিছু সবকিছুতে লস খাচ্ছি আমরা, তুমি তুমি না গেলে সবকিছু। তার মানে সত্য কি, তুমি তোমাদের প্রয়োজনে তোমার ছোটমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো, তাই তো? হ্যাঁ, তাই, ঠিক, তাই, ঠিক বলেছেন আপনি। একজন মাকে তার সন্তানদের যতটা প্রয়োজন, একটা ফ্যামিলিতে একজন মায়ের যতটা প্রয়োজন, একজন হাজবেন্ডের তার ওয়াইফকে যতটা প্রয়োজন, সেই ভালোবাসার জন্য, সেই ভালোবাসার অধিকারের জন্য আমি আমার মাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আপনি বুঝে গেছেন? পেয়ে গেছেন আপনার উত্তর? ফর গড সেক আমাকে হেল্প করুন প্লিজ। তুমি একেবারে তুমি তোমার মায়ের মতো, ইন্দিরার মতো বিচক্ষণ, বুদ্ধিমান, কিন্তু সমস্যাটা কোথায় জানো? এই যে জোর দিয়ে এই মাত্র এতগুলো কথা বললে, তার মধ্যে তোমাদের সকলের প্রয়োজনের কথা ছিল, কিন্তু একবারও কিন্তু বললে না তোমার ছোট মা কি চায়, আর স্বামীর কথা বললে না। ইন্দিরা জীবন তো তার স্বামীর প্রয়োজনে নিবেদিত, অথচ তিনিও কিন্তু একবারও জানতে চাননি তার স্ত্রী কি চায়। দেখো, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে শুধু নিজেকে দেখা যায়, আর তোমার ছোটমা, ছোটমা যেখান থেকে দেখেন সেখান থেকে তোমাদের সবাইকেই দেখা যায়। দেখো সত্য কি, সন্তান ধারণ করলেই মা হওয়া যায় না, মাতৃত্ব অর্জন করতে হয়। সত্য কি, একজন মা মা হয় সন্তানের স্বীকৃতিতে। আজ ইন্দিরা তার সব কিছু দিয়ে যে জায়গাটা অর্জন করেছিল তার সেই মাতৃত্বকে আঘাত করে তোমরা তাকে নিঃস্ব করে দিয়েছ। সত্য কি, এটা আমার বলার কথা নয়, এটা তোমাদের বোঝার, আর আমি জানি সেই বোধ তোমার আছে। আমায় ক্ষমা করবেন, আমি আমার নিজের মধ্যে নেই, আমি না ভেবে না বুঝে অনেক কিছু, ছোটমা সবকিছু আগের মতোই রয়েছে, একবার ছোটমা ফিরে চলুক, আমি কথা দিচ্ছি আমি আবার ছোটমাকে সব, আপনি কাইন্ডলি ছোটমাকে একটু বলুন না, যাতে ছোটমা। দেখো সত্যকি, তুমি ওর সন্তান, যদি ফেরার হয় তাহলে তোমার কথাতেই ফিরবে, আমার কথায় নয়। ছোটমা, ছোটমা, তুমি শুনতে পাচ্ছ? ছোটমা, আমার মনে হয় তোমার ফিরে যাওয়াই উচিত সত্যকি। আমি যাব না, ছোটমাকে না নিয়ে আমি যাব না। হ্যাঁ সত্যকি, তুমি জোর করতেই পারো, অনেক কিছুই থাকে সন্তানের মধ্যে বাবা মায়ের মত পরিবর্তন করাবার জন্য, কিন্তু
আমার মত হলো এইভাবে ইন্দিরাকে অন্য কোথাও চলে যেতে বাধ্য করো না। তোমার মাকে তো তুমি চেনো, যদি তার যাবার হতো তাহলে তুমি এতবার ডাকাডাকি করলে, একবারও কি সাড়া দিত না? কথা শোনো আমার, ফিরে যাও তুমি। বেশ, ছোট মা আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, বলেছিলাম তোমাকে না নিয়ে আমি ফিরব না। এখন বলছি আমি আর আসবো না, কোনোদিনও না, কোনোদিন আসবো না। ও চলে গেছে।